মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্য জুড়ে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। তেমনি কোচবিহারের দিনহাটার শিশু মালঞ্চ স্কুলে চালু হলো এই পাড়ায় শিক্ষালয়ের পাঠদান। সরকারি ঘোষণা মতো উন্মুক্ত শ্রেণীকক্ষে পাঠ নিচ্ছে তারা। দীর্ঘদিন পর বিদ্যালয়ের পরিবেশে ফিরে খুশি হয়েছে ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, করোনা আবহের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিদ্যালয় খুলে দিলেও প্রথমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয়। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নিম্নোক্ত ক্লাসগুলো হবে পাড়ায় শিক্ষালয় কর্মসূচির মাধ্যমে। উন্মুক্ত পরিবেশে ছাত্রছাত্রীদের পাঠদান প্রক্রিয়া চলবে। সেই মতো গতকাল থেকে রাজ্যের প্রতিটি স্কুলে চালু হয় এই পাড়ায় শিক্ষালয়। দিনহাটার শিশু মালঞ্চ স্কুলে চালু হয় এই কর্মসূচি। কোহলি মশলা কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা। আমাদের এখানে সুস্বাদু মানের ভেজ, ননভেজ, ইন্ডিয়ান, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান সব ধরনের খাবার পাওয়া যায়। এছাড়াও স্পেশাল বিরিয়ানি, কাশ্মীরি পোলাও, ফ্রাইড রাইস পেয়ে যাবেন। তাই আর দেরি না করে চলে আসুন আপনাদের রেস্টুরেন্টে। এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। ঠিকানা দিনহাটা রংপুর রোড, শনিদেবী হাই স্কুলের পাশে। যোগাযোগ নাম্বার 8972945818। পশ্চিমবঙ্গ সরকারের এক অভিনব এবং সময় উপযোগী প্রকল্প বা কর্মসূচি পাড়ায় শিক্ষালয়। এই পাড়ায় শিক্ষালয় কর্মসূচির সৌজন্যে দিনহাটা শিশু মালঞ্চ স্কুল আমরাও সামিল হয়েছি। আমাদের স্কুলের কচিকাচারা বিদ্যালয়ের বাইরে উন্মুক্ত প্রাঙ্গণে তারা দুটো শ্রেণীকক্ষে, উন্মুক্ত শ্রেণীকক্ষে পঠন পাঠন শুরু করল। স্কুলের প্রাণস্পন্দন ফিরে এলো। আমরা দুটো পাড়ায় ভাগ করে নিয়ে শিশুদের শিক্ষাদান করছি। একটি পাড়ার নাম আমরা দিয়েছি কাদম্বিনী, আরেকটি পাড়ার নাম আমরা দিয়েছি মাতঙ্গিনী। সম্পূর্ণ কোভিড বিধি মেনে আমাদের এই কর্মসূচিকে সফল করবার জন্য আমরা সার্বিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যতদিন এই কর্মসূচি চলবে ততদিন আমরাও চেষ্টা করব যাতে আমরা সার্থকভাবে সেটাকে সফল করতে পারি। আচ্ছা, যে পাড়ায় শিক্ষালয়, আচ্ছা এর যে কর্মসূচি সম্পর্কে আপনাদের একটু যদি বলেন। না, এই কর্মসূচিতে আমরা সবাই খুব খুশি হয়েছি, বিশেষ করে যাদের একান্নবর্তী পরিবার, যেসব বাচ্চারা ঘরের ভিতরে একাই থাকেন, তারা খুব একাকিত্বে ভুগছিলেন। স্কুলটা হওয়ার পরে শিক্ষার পাশাপাশি ওদের একটা মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, ওদের সবটাই মনে হচ্ছে যে স্কুলে এসে পূরণ হবে আর কি। তাই আমরা খুবই খুশি, আমাদের ভালোই লাগছে, ক্লাস করছে ওরাও আনন্দ পাচ্ছে, ভালোই লাগছে আমাদের। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কোন ক্লাসে পড়ো? আচ্ছা, এতদিন পর স্কুলে এসে কেমন লাগছে তোমাদের? আচ্ছা, তোমরা সবাই খুশি তো? আচ্ছা, ভালো করে পড়াশোনা করো, এনজয় করো। হ্যালো স্টুডেন্টস, এতদিন পরে তোমরা এই যে স্কুলে এলে, আচ্ছা তোমাদের কেমন লাগছে সবার? সবার ভালো লাগছে? আচ্ছা, সবাই তোমরা খুশি তো? অর্কিড হোমস্টে চিলাপাতা, প্রকৃতির কোলে সময় কাটাতে চলে আসুন আমাদের এখানে। থাকা খাওয়ার সুব্যবস্থার সাথে জঙ্গল সাফারি এবং এখানকার নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আমাদের এখানে ডাবল বেডরুম, ফোর বেডরুম পেয়ে যাবেন। রাতে ক্যাম্প ফায়ারের সুবিধা আছে। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6294385130 এই নাম্বারে।